ফিরে আসলেন বিরতির পর। পিএনজির পক্ষ থেকে পাঁচ দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন প্রদান, এই ডেপুটেশন প্রদান করা হয়েছে টিঙ্কু রায়ের কাছে। এমনকি এক্ষেত্রে ত্রিপুরা অল ত্রিপুরা কমার্শিয়াল ন্যাচারাল গ্যাস কনজিউমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে, পাঁচ দফা দাবি রয়েছে, তার মধ্যে সেই দাবির ভিত্তিতে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন চেয়ারম্যান টিঙ্কু রায়ের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে। এক্ষেত্রে চেয়ারম্যান টিঙ্কু রায় তিনি জানিয়েছেন যে কনজিউমার অ্যাসোসিয়েশনের যে দাবি রয়েছে সেটা খতিয়ে দেখার আশ্বাস প্রদান করা হয়েছে পিএনজিকে। ইতিমধ্যে ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হচ্ছে যে বর্তমানে করোনা মহামারীর জন্য তাদের ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে, তার পাশাপাশি জিনিসপত্রের দাম উত্তরোত্তর বাড়ছে, যাতে করে তারা ক্ষতির সম্মুখীন এক প্রকার নাজেহাল হয়ে পড়ছে। আর এই পরিস্থিতিতে কার্যত পাঁচ দফা দাবির ভিত্তিতে আজকে ডেপুটেশন প্রদান করা হয়েছে প্রতিনিধি দলের পক্ষ থেকে। যে ডেপুটেশনের মধ্যে রয়েছে যে প্রতি ইউনিট গ্যাসের মূল্য এক লাফে অনেকটা বেড়ে গেছে, তার পাশাপাশি প্রতি বছর অন্তর অন্তর একবার কনজিউমার মিট করা প্রয়োজন। এছাড়া রয়েছে ত্রিপুরা রোড ডেভেলপমেন্টের কেস, যেটা 5.19.5% এবং টি ভ্যাট রয়েছে 4%, যেটাকে কমাতে হবে। এমডিসির ক্ষেত্রে এমডিসির মিনিমাম ডিমান্ড ভলিউম যেটা 80% রয়েছে, অ্যাভারেজ কোয়ান্টিটি, বিভিন্ন দাবি রয়েছে ডিউ টু টাইম বিল প্রভৃতি দাবিকে সামনে রেখে কার্যত আজকের এই ডেপুটেশন প্রদান করা হয়েছে টিঙ্কু রায়ের কাছে। কি বক্তব্য রয়েছে ডেপুটেশন প্রদানকারীদের শুনব। কিছুদিন পর নতুন একটা ফরমান বাইরা, কিছুদিন আগে একটা ফরমান বাইরেছে যে রুট ডেভেলপমেন্ট শেষ আজকে তিন চার বছর যাবত শেষ হচ্ছে 19.5%। আমাদের ব্যবসা ক্ষেত্রে এমনিতে খুব খারাপ অবস্থা, তার মধ্যে এই রুট ডেভেলপমেন্ট শেষ দেওয়াতে অনেকটাই টাকা আমাদের ভর্তুকি দিতে দিচ্ছে নিজের ইন্টারনেট থেকে। তারপরে আরেকটা বাইরেছে এমডিসি, এই ছয় মাসের পর একটা কারেকশন ইয়ে করছে, কোনো কারণে দেখা গেল একশো ভালো না, এই মাসে 60 ইউনিট জ্বালাইছি কিন্তু তাদেরকে আমরা 80 ইউনিটে টাকা দিতে হবে। কোনো মাসে হয়তো পূজার মাস এলো বা চৌদ্দ মাস এলো আমাদের ব্যবসা একটু ভালো হইল, তখন দেখা গেল যে 100 ইউনিট জ্বালাইছি, 100 ইউনিট জ্বালায় 120 ইউনিট জ্বালছি, 120 ইউনিটের টাকার মধ্যে 100 ইউনিট বাদ দিলে 120 ইউনিট 120% তাদেরকে আমাদের দিতে হবে। তাহলে এটা বিশাল একটা ফ্যাক্টর হয়ে গেছে। যেমন আজকে মনে করো আজকে আমার দোকানে একটা মিষ্টি বিক্রি করলাম 10 টাকা, ওকে শোনাইলো এটা গ্যাসের প্রেসটা ধরনের এটা গিয়ে 12 টাকা হলো, আমি তো কাস্টমার দুই টাকা বেশি দিতে পারতাম, আমাদের সেম একটা সাফারি হয়ে গেল। তার দিকে সাফল্য গেছে রুট ডেভেলপমেন্ট এবং এমসিজি ব্যাপারটা, তার জন্য তো আমাদের মানে ব্যবসায়ী ভিত্তিকা ব্যবসায়ী যাতে একটু মুক্তি পাইতে পারে, তাহলে একটু কথা বলে সরকারের সাথে আমাদের মুক্তি দিতে। আপনারা পত্রিকা আছেন? আমরা আগরতলা ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কনজিউমার অ্যাসোসিয়েশন। কি কইছে স্যার? স্যারে কইছে ঠিক আছে, এটি তো আমাদের ব্যাপারটা সরকার বুঝেছে, বাকি যা যেটা আছে তার উপর কথা বলে সবুজ তো দিচ্ছে, খুব ভালো করে আমাদের সাধারণ সহযোগিতা আলোচনা চলতেছে, এখন চলতেছে। তো স্যারে একটাই কথা বলছে যে গভর্নমেন্টের যাতে ক্ষতি না হয়, আপনাদেরও ক্ষতি না হয়, আমরা এসব কথা। আপনার কত জনের প্রতিনিধি? আমরা 5 জন। কি নাম আপনার? আমার নাম স্বপন বলি। ডেপুটেশন প্রদানকারী সংশ্লিষ্ট প্রতিনিধি দলের এক ব্যক্তির বক্তব্য আপনারা শুনলেন, এবং তিনি যেমনটা জানাচ্ছেন যে যেখানে প্রধানমন্ত্রী জানিয়েছেন যে এক দেশ এক ট্যাক্স, সেখানে এতগুলো এত পরিমাণ ট্যাক্স কেন দিতে হবে, বিভিন্ন দাবি রয়েছে, তার পাশাপাশি প্রতি ইউনিট গ্যাসের যে মূল্য বৃদ্ধি করা হয়েছে এই মূল্য বৃদ্ধির জন্য টিএনজিসিএল বারবার তাদের সঙ্গে কথাবার্তা বলে দাবি মূল্য বৃদ্ধির কথা জানিয়েছিল, কিন্তু বাস্তবে সেটা একদমই হচ্ছে না, তাই বাধ্য হয়ে আজকে টিঙ্কু রায়ের সঙ্গে দেখা করেছেন। যদিও পরবর্তী সময় টিঙ্কু রায় আশ্বাস দিয়েছেন খতিয়ে রাখা হবে তাদের দাবি স্মরণ। নিচে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।